বাড়ির নাম চন্দননগর। তো দেখে বুঝতেই পারছো চারিদিকে চৈত্র সেজে চলছে। আমি জানি না কেন ভিডিওটাকে লুকিয়ে লুকিয়ে বানানোর চেষ্টা করেছি। ভালোভাবে তোলায় কি যে মাথায় চলছিল, তো যাই হোক ভালো করে বইমেলাটা দেখানো হলো না। হ্যাঁ, এইটুকু আমি ভালোভাবেই বলতে পেরেছি। এখানে আমরা ছাড়া আর কোনো ডান্স গ্রুপ ছিল না, তার জন্য আমাদের নাচটা একটু পরেই হয়েছিল। ফার্স্টের দিকে গানের অনুষ্ঠানগুলো চলছিল। আমরা উপরে বসেছিলাম, তো উপর থেকে ভিউটা কেমন লাগছিল সেটাই দেখানোর চেষ্টা করেছি। অবশেষে আমাদের টার্ন এলো। আমি গানগুলি অফ রাখলাম কপিরাইট ক্লেম খাওয়ার জন্য, তো মিউজিকের সাথে মানিয়ে নিতে হবে একটু। এখানে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে, সো এনজয় করুন। আশা করি ভালো লাগবে সবার। আজ ছিল দিলখোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল বসন্ত উৎসব, শিমুল হতো, পলাশ হতো, কৃষ্ণচূড়া লাল, তোমার সোনা ঝুরির শাড়ি নেশায় বেসামাল, আবির হয়ে উঠত এমন শান্তিনিকেতন। তুমি যদি ডাক পাঠাতে, ডাকবে যে কখন বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত দিন যায়, আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়, বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত উৎসব, আজ রাতে খুব পূর্ণিমা, আজ বসন্ত বাতাস
বাতাসে শুনব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে মধুর বাড়ির ফুলের গন্ধ মধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়িতে আসে রে শৈব বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে Can't you be?